হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফার্স্ট আপ স্পেশাল সর্ষে পোলাও নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটি তৈরি করতে আমরা প্রথমেই প্যানে দিয়ে দেবো সর্ষের তেল, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি। তারপর একটু ভালো করে ভেজে নেব। আর তারপর এখানে অ্যাড করে দেব আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ। তারপর আবারও একটু ভেজে নেব। আর তারপর এখানে অ্যাড করে দেব পোলাওয়ের চাল। আর তারপরে একটু সময় নিয়ে ভালো করে পোলাওয়ের চালটাকে ভেজে নিতে হবে। এরকমই আরও কুইক, ইজি আর ইউনিক রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সেই সাথে রেসিপিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবে না। কিন্তু এখন আমরা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর তারপরে আবার একটু মিক্স করে দিয়ে দেবো অনেকটা পরিমাণ পানি। পোলাওটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। আর তারপরে আমরা 10 মিনিটের জন্য কুক করে নেব, পানিটা শুকিয়ে যাওয়া অবধি। আর তারপর যখন পানি শুকিয়ে যাবে তখন আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য কুক করে নেব। ব্যাস, আমাদের সর্ষে পোলাও তৈরি হয়ে গেছে। ফেস্টিভ এই সিজনকে আরও বেশি আনন্দময় করতে পরিবারের সবাইকে এরকমই আরও ইউনিক রেসিপি তৈরি করে চমকে দাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।